10 থেকে 16 অক্টোবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল ডক্টর মানিক সাহার সরকার। রোদ ঝলমলে আকাশে দেখা মিলতেই রবিবার আগরতলার পুজোর কেনাকাটা ধুম নিয়েছে। পুজোর শেষ রবিবারে আগরতলার শপিং মল থেকে স্থানীয় দোকানগুলিতে ভিড় ক্রেতাদের। পুজোর দিনগুলিতে 60 ডেসিবেলের উপর মাইক বাজাতে পারবে না রাজ্যের পুজো কমিটিগুলি। ভয়াবহ বন্যায় উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ে মৃত 10, ধসের জন্য অসম মেঘালয়ের রাস্তায় তীব্র যানজট। পুজোর দিনগুলিতে অশান্তি বরদাস্ত নয়, জেহাদি গ্রুপগুলিকে কড়া সতর্কবার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পূর্ব দিল্লিতে রামলীলার অভিনয় চলাকালীন হৃদরোগে মৃত্যু হল রামের, শোকের ছায়া এলাকায়। শান্তিপূর্ণভাবে শেষ হলো হারিয়ানার বিধানসভা নির্বাচন। ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠে আসলো বিভিন্ন সমীক্ষায়। উৎসবের মৌসুমে সক্রিয় রয়েছে এনআইএ, জঙ্গি দমন তল্লাশি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উৎসবের দিনগুলিতে পাকিস্তান বর্ডারে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশ রুখতে তৈরি বিএসএফ। শারদীয় দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে সক্রিয় পুলিশ, আড়ালিয়া এলাকা থেকে এক বাড়ি থেকে অবৈধ মদ উদ্ধার। নেশা বিরোধী এই অভিযানে পুলিশ এক নেশা কারবারিকে আটক করেছে। স্কলারশিপের অর্থ বৃদ্ধি, ধন্যবাদ সূচক র্যালি জনজাতির ছাত্র ছাত্রীদের। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ধন্যবাদ সূচক র্যালিতে ব্যাপক সাড়া। সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব এবার প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তে উষ্মা প্রকাশ বিধায়ক সুদীপ রায় বর্মনের, আশিসের নিশানায় এবার মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজধানীর রামঠাকুর সংঘ আগরতলায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। কুমারঘাট স্থিত বনেদি সুভাষ সংঘের ব্যস্ততা একেবারে তুঙ্গে। রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পূজার প্যান্ডেল। 46তম দুর্গা উৎসবের সুভাষ সংঘে এবারের বাজেট 30 লক্ষ টাকা। শারদোৎসবকে কেন্দ্র করে আম্বাসা টাউন ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতায় 5টি বিভাগে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। রাত পোহালেই দুর্গা উৎসব, মৃৎশিল্পীরা ব্যস্ত মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের আনন্দ দিতে কমলপুর শহরে লক্ষ্মীনারায়ণ ক্লাবের পুজো প্যান্ডেলে শিল্পীরা দিবারাত্রিতে ব্যস্ত। মুহুরিপুর রাজ রাজেশ্বরী মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মেগা বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। মেগা বস্ত্রদান বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা রোটারেক ক্লাব অফ আগরতলা, 300 জনকে বস্ত্র বিতরণ করা হয়। তেলিয়ামুড়ার গামাইবাড়ি স্থিত একতা সংঘে মণ্ডপ তৈরির শেষ পর্যায়ে কাজের তোড়জোড় শুরু হয়েছে। পুজোর বাজেট 4 লক্ষ টাকা। পুজোর থিম উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতি। করবুক মহকুমা শিলাছড়ি থানার অধীনে আইলমারা আলুতলা এলাকাবাসীদের হাতে গরু বোঝাই গাড়ি সহ 3 পাচারকারী আটক। 3 গরু পাচারকারীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। কৈলাসহরের প্রত্যয় সামাজিক সংস্থার একাধিক কর্মসূচি, কাজের গাঁও মোহনপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত। পুজোর বাজেট 15 লক্ষ টাকা। বেটি বাঁচাও বেটি পড়াও এই থিমের উপর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করছেন রাজ্যের শিল্পীরা। করবুকে ব্রু চ্যালেঞ্জার কাপ ফুটবল টুর্নামেন্টের থিম সে নো টু ড্রাগস। ব্রু চ্যালেঞ্জার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মতরায় পাড়া। পুজোর প্রাককালে নেশা কারবারিদের বারবারন্ত, উত্তর জেলার পুলিশের নেশা কারবারি অভিযান। ধর্মনগর থানার আনন্দবাজার নাকা পয়েন্টে বিলাসবহুল গাড়ি থেকে 230 কেজি গাঁজা উদ্ধার। আটক অভিজিৎ ভৌমিক নামে এক গাঁজা পাচারকারী। বাড়ি ফেরার পথে লালসিং মুড়া স্ট্যান্ড সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিশালগড় বাজারের এক প্রাক্তন ব্যবসায়ী। অভিযোগ, বিশালগড় অগ্নিনির্বাপক কেন্দ্রে টেলিফোন বিকল থাকা আর তরুণ প্রাক্তন ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাতে গোনা 3 দিন মুক্তিপাড়ায় মৃৎশিল্পালয়ে চলছে প্রতিমার শেষ তুলির চাঁদ। কোলাইয়ে মৃৎশিল্পী সুভাষ সূত্রপাল এবছর 12টি প্রতিমা তৈরি করেছেন। মুম্বাইয়ের চেম্বুর সিদ্ধান্ত কলোনিতে রবিবার ভোরে এক অগ্নিকাণ্ডে একই পরিবারের 7 জনের মৃত্যু। পাঞ্জাবের ফজিকলা জেলায় অকালি নেতার গুলিতে আহত আপ নেতা মনদীপ সিং ব্রাত। বিহার মুজাফর বালিয়া এলাকায় চলন্ত বাসের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক চালক। মহারাষ্ট্রের লাদরের শনিবার হোস্টেলে খাবারের টিকটিকি, হাসপাতালে ভর্তি 50 জন ছাত্রী। উত্তরপ্রদেশের আলিগড়ে ব্যাংক মেইল করায় প্রাক্তন প্রেমিকাকে অ্যাসিড ছুড়ে মারল তরুণী। তিরুপতি লাড্ডুর বিতর্কের মধ্যে এবার প্রসাদে মিলল পোকা। পূর্ণার্থীদের অভিযোগে রীতিমতো সরগোল। মহারাষ্ট্রে ভোটের লক্ষ্যে শনিবার থেকে মুখোমুখি ময়দানে নামলেন মোদী রাহুল। এক দেশ এক ভোট,
সংবিধান বিরোধী নয় ব্যাখ্যা দিয়ে দাবি করলেন রামনাথ কোবিন্দ। জম্মু কাশ্মীরে সরকার গঠনের আগে মনোনীত বিধায়ক বাছাইয়ে আপত্তি তুলল কংগ্রেস এবং এনসি। বিনা টিকিটে যাত্রী ধরতে সারা দেশে অক্টোবর এবং নভেম্বরে বিশেষ অভিযানে নেমেছে এবার রেল। উৎসবের মৌসুমে পুলিশ কর্তাদের সমস্ত ছুটি বাতিল করল যোগী আদিত্যনাথের সরকার। জয়ের আভাস মিলতেই এবার জম্মু কাশ্মীরে বৈঠকে বসলেন কংগ্রেস প্রার্থীরা। জয়ের আভাস মিলতেই হরিয়ানায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, মুখ্যমন্ত্রী দিয়ে চলছে দড়ি টানাটানি। উৎসব মৌসুমে বিহার পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পুজোর সময় কলকাতায় অটো চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। প্রয়াগরাজে কুম্ভ মেলায় লোগো প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলকাতার প্রাক স্ট্রিটে থানার রেস্টরুমে এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে কলকাতার পুলিশের এক অফিসারের বিরুদ্ধে, দেরিতে হলেও তদন্ত শুরু করলো লালবাজার। পুজোর মধ্যে আজও বাড়লো সোনার দাম, দাম বাড়ায় খুশি নয় বিক্রেতারা। পুজোর মুখে সেন্সেক্স এবং নিফটির সূচক না বাড়ায় হতাশ দালাল স্ট্রিটের বিনিয়োগকারীরা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারে নামলেন ইলন মাস্ক। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুক নেটো, ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে অখুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় এক মসজিদে ইসরায়েলের বিমান বাহিনীর হানা, হত 18 জন নাগরিক। ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল, মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। পাকিস্তান সফরে গিয়ে খুশি নয় ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়েক, রাগ করে মঞ্চ ছাড়লেন এই ধর্মগুরু। হামলার আশঙ্কার মধ্যেই ঢাকা রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। লেবাননে ইসরায়েলের বিমান হানা অব্যাহত, উত্তর লেবাননে বিমান হানায় নতুন করে 6 জনের মৃত্যু হয়েছে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আশ্বাস দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। হুতি জঙ্গি গোষ্ঠীকে এবার আক্রমণ করলো আমেরিকা, ইরানকে জব্দ করতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। সাহারা মরুভূমিতে সবুজ বিপ্লবের ছবি প্রকাশ করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নবরাত্রি উৎসবে হাজির হওয়ার জন্য মালাইকা অরোরাকে চরম কটাক্ষ নেট নাগরিকদের। গুলি করে ধর্ষণকারীকে মারুন, জয়নগর ধর্ষণ কাণ্ডের পর কড়া প্রতিক্রিয়া দিলেন টলিউডের অভিনেতা দেব। বহুরূপী ছবি মুক্তির আগে ক্যাটরিনা কাইফের সাথে আর ফ্রেমে অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী। কলকাতার রাস্তায় পোশাক বদলাচ্ছিলেন অভিনেত্রী বিদ্যা বালন, অজানা কথা ফাঁস করলেন পরিচালক সুজয় ঘোষ। এবার অভিনয়ে নামছেন টলিউডের প্রয়াত নায়ক অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা। ফের বিপাকে টলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাকে সমন ধরালো দিল্লি পুলিশ। কাঞ্চন চক্রবর্তীর উপর চটলেন সদ্য বিবাহিত তার স্ত্রী শ্রীময়ী, ফের কি ভাঙছে ঘর। চড় মারতে ইচ্ছে করছে, সোশ্যাল মিডিয়ায় কাকে ইঙ্গিত করে পোস্ট করলেন অভিনেত্রী নুসরাত জাহান। পুজোর মধ্যে নয়া লোকে হাজির হচ্ছেন টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিলেন তিনি। অষ্টমী পুজোয় পরিবারের সঙ্গে অঞ্জলি দেওয়ার অনুভূতি আলাদা, জানালেন অভিনেত্রী শতাব্দী রায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দলের বাইরে শিবম দুবে। রাজস্থান থেকে লম্বা ফুটবলার তুলে আনার পরিকল্পনা ভারতীয় ফুটবল সংস্থার। 6 ফুটের উপর লম্বা 14 থেকে 15 বছরের ছেলেদের বাছাই করার পরিকল্পনা সর্বভারতীয় ফুটবল সংস্থার। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রেও স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ভারত এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই স্টেডিয়ামে। টেস্ট জয়ের পর আবুধাবিতে ছুটি কাটাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তার পরিবার। টি টোয়েন্টি সিরিজে ভারতে নেতৃত্ব না দিলেও প্রতিটি ম্যাচে নজর দেবেন দলীয় ক্রিকেটারদের দিকে রোহিত। 38তম জাতীয় সিনিয়র বালক বিভাগে হ্যান্ডবল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে রাজ্য দল। এআইটি জাতীয় র্যাঙ্কিং অনূর্ধ্ব 18 টেনিস প্রতিযোগিতার উভয় বিভাগে চ্যাম্পিয়ন রাজ্যের 2 জিংলাদেব বর্মা। অবশিষ্ট ভারত একাদশকে হারিয়ে 27 বছর পর ইরানি ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন মুম্বাই। এসএসকেএম হাসপাতালে নির্খরচয় জন্ম নিল টেস্ট টিউব বেবি, খুশি চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। আনাজের চড়া দামে পুজোর মরশুমে আমিষ খাবারের দাম বাড়ল 11%। লন্ডন এবং দুর্গাপূজায় আনন্দে মাতলেন অনাবাসী বাঙালিরা, পুজো হচ্ছে মার্কিন মুলুকেও। জঙ্গিদের পরপর জোড়া হামলায় পুজোর সময়ে পর্যটক কম কাশ্মীরে, খুশি নয় হোটেল ব্যবসায়ীরা। নতুন বছরে আরো কয়েকটি বন্দে ভারত ট্রেন চালু করতে রেল দপ্তর শীঘ্রই ঘোষণা করবে। বাংলার পরিবহন কর্মীদের পুজোর অনুদান 6,000 টাকা দিল মমতার সরকার। ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে ফের চালু হচ্ছে রামায়ণ। খুদে দর্শকদের কথা মাথায় রেখে কি এই সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ? পুজোর আগে জিমে বাড়তি সময় নয়, বাড়তি সময়ে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। ফরমালিন যুক্ত মাছ বিক্রি করলে কঠোর হবে মুম্বাই পুরসভা, মৎস্য ব্যবসায়ীদের জানিয়ে দিল খাদ্য দপ্তর। ডায়েট ঠিক রাখতে জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দিলেন পুষ্টিবিদরা। লবণ এবং চিনিযুক্ত খাবার খাওয়া চলবে না।